ভীষণ গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যেহেতু এটা মানুষের ব্যবসা। কিসের ব্যবসা? এটা মানুষকে নিয়ে ব্যবসা। এবার আমি কমিউনিকেশন স্কিল শিখে ফেললাম, কিন্তু আমি পিপল স্কিল শিখতে পারলাম না, তাতে কিন্তু বন্ধ হল। সো আমি প্রথম যেটা বলেছিলাম কমিউনিকেশন স্কিলের কথা বললাম, দ্বিতীয় নম্বর যেটা বলবো ভীষণ গুরুত্বপূর্ণ পিপল স্কিল। পিপল স্কিল এটাকে শিখতে হবে। কিরকম? আমাদের বিজনেসটা আপনি এখানে আছেন, আপনি এখানে আছেন যখন বিজনেসটা করছেন, তখন আপনার এটা লেফট, এটা আপনার রাইট। আপনার লেফটে একজন অ্যাডমিশন নিয়েছে, রাইটে একজন নিয়েছে। আপনি তাকে ইনভাইট করেছেন, আপনি প্রথম দিকে সাকসেসফুল হবেন না, পরে গিয়ে সফলতা হলেন, আপ সফল হলেন, দুজন মানুষ অ্যাডমিশন নিয়ে নিল, তারপরে আরো দুজন মানুষ অ্যাডমিশন নিল, আস্তে আস্তে আপনার স্ট্রাকচারটা এগোচ্ছে, আপনার সাথে আস্তে আস্তে লোক আস্তে আস্তে আসছে, যুক্ত হচ্ছে। সো এইভাবে কিন্তু আপনার বিজনেসটা এগোবে, রাইট? এভাবে আপনার বিজনেসটা এগোবে। সো দুটো কাজ হচ্ছে একসাথে, দেখুন এইদিকে, একদিকে লোক যুক্ত হচ্ছে, একটা হচ্ছে যুক্ত করা, নতুন নতুন লোক আসা, রাইট? সো অ্যাডিশন, এটা বলছি আমরা অ্যাডিশন, যুক্ত হওয়া, নতুন লোক হলো যুক্ত হওয়া। আর একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যারা অ্যাডিশন হলো তাদেরকে ধরে রাখা, এটা বলছি আমরা রিটেনশন। তাহলে দুটো কাজ যদি এরকম হয় যে আপনার টিম হচ্ছে বাট আরেক দিকে টিমগুলি চলে যাচ্ছে, তাহলে কোনো লাভ হলো? মানে আপনি একটা বালতি দিয়ে গেলেন জল ভরার জন্য, এদিকে ট্যাপ ওয়াটার খোলা, এদিকে বালতি ফুটো, এবার বলুন সারা জীবনে ভরবে? প্রচুর ছেলে মেয়ে ঠিক এইভাবেই ব্যবসাটা করে যায়, তারা শিখে ভাবে নতুন নতুন, খুব সুন্দর সুন্দর, তাদের দেখবেন তাদের এসটিপি দেখবেন মারাত্মক, খুব সুন্দর ক্যান্সার করে জয়েন করে যায় মানুষ, কিন্তু রিটেনশন তার একটা জায়গায় ফুটো। সে কিন্তু জল খোলা শিখে গেছে, কিন্তু সে বুঝতেই পারেনি তার বালতিটা ফুটো, জল ভরছে এদিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে আমাদের কি শুধুমাত্র অ্যাডিশন শিখলে হবে, নাকি আমাদের রিটেনশন কি করে মানুষকে আমি রিটেনশন করতে রিটেন করতে পারবো সেটাও শিখতে হবে? রিটেন মানে আমি লোককে কি করে ধরে রাখবো, মানুষ কি করে ধরে থাকবে আমার সাথে, এটাকে বলছি আমরা পিপল স্কিল। এই দুটো স্কিলকে আমাকে শিখতে হবে। আমি কমিউনিকেশন স্কিলের মধ্যে দিয়ে নতুন নতুন লোককে জুড়তে শিখেছি, এবার যেটা শিখতে হবে পিপল স্কিল দিয়ে মানুষকে ধরে রাখতে শিখতে হবে, তবেই কিন্তু আপনার কাজটা কমপ্লিট হবে, না হলে কিন্তু কমপ্লিট হবে না, বুঝতে পারবেন? তাহলে এবার আমরা শিখবো মানুষকে কি করে ধরে রাখতে হয়, মানুষকে কি করে ধরে রাখতে হয় এটা শিখবো। যদি এটা শিখে যাই তাহলে বুঝবো হ্যাঁ আমার কাজটা মোটামুটি একটা জায়গায় শিখতে পেরেছি, একটা জায়গায়। এবার কি করে মানুষকে ধরে রাখবো, পিপল স্কিল, পিপল স্কিলটা কি হবে দেখা যাবে। পিপল স্কিল মানে প্রথম কথা তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি যে একটা মানুষকে কি করে ধরে রাখতে হয়, মানুষকে কি করে ধরে রাখবে, সবার আগে বলি জিজ্ঞাসা করি যে মানুষ কি করে দূরে সরে যায়, কি কি জিনিসের জন্য দূরে সরে যায় বলতে পারো তোমরা? কেউ কখন কখন আমরা দূরে সরে যাই একটা মানুষের থেকে, আর একটা মানুষের ডিস্টেন্স বা দূরত্ব কি করে বাড়তে শুরু করে? খারাপ ব্যবহার, ইয়েস অর নো? খারাপ ব্যবহার, ভেরি গুড, একটা পয়েন্ট পেলাম। আর পয়েন্ট আর কি কি? অবিশ্বাস, অবিশ্বাস কখন হয়, যখন আমরা মিথ্যা কথা বলি, তাই তো? ঝুট বলি, মিথ্যা কথা বলি, ঠিক আছে, ভেরি গুড পয়েন্ট। তারপরে হ্যাঁ কমিউনিকেশনের অভাবে, আরে জোর হাত তুলে অবশ্যই আপনার জন্য, ঠিক বলেছেন, কমিউনিকেশনের অভাবে, কমিউনিকেশনের অভাবে মানে মানুষ ওই মানুষের সাথে বুঝতেই পারলাম না, বুঝে অনেক কিছু বলে ফেললাম, ভালো কথা বলেছে, দারুণ কথা বলেছে। আর কখন মানুষ দূরে চলে যায়, ইয়েস, না কে বলো, একটু ধরে বলো না, কন্ট্রাক্ট মানে ভালোটা কিন্তু খুলে বলো, কমিউনিকেশনে নেই। আর কেউ বলবে? ইগো, ইগো অহংকার, ভালো কথা, খুব ভালো কথা, ইগো, ঠিক। আর এইগুলি সব পয়েন্ট ঠিক বলেছে, একদম তোমরা ঠিকঠাক বলছো, কত জানো তোমরা, আমরা এই বয়সে তোমাদের মতো বয়সে বলতে পারতাম না। তুমি ইনভাইট করবে
লং ডিস্টেন্স মানে অনেক দূরে থাকে, আরে লং ডিস্টেন্স ও শর্ট ডিস্টেন্স হয়ে যায় যদি রেগুলার কমিউনিকেশন চলে, ভাই কি হয় না? আর কে বলবে বলো? হ্যাঁ বলো বলো। হ্যাঁ অ্যাটিটিউড পার্সোনালি কি হবে, অ্যাটিটিউড পার্সোনালি কাজ করছে সম্পর্কের ক্ষেত্রে বলো তো। ভদ্রভাবে কথা বলো, ওকে, তাকে সম্মান দিয়ে কথা বলো, তাই তো? তাকে সম্মান দিয়ে কথা বলো, ঠিক আছে, বুঝলাম। আর কে বলবে? আফটার সেল সার্ভিস, ভালো কথা। আমি সম্পর্কের ব্যাপারে আমি পরে আসছি, তার আগে বলি খুব ভালো সবার জন্য, তোমরা তো সবার জন্য একটা জোরে হাত তুলে দেওয়া হচ্ছে, তোমরা সবাই অসাধারণ কথা বলেছো, খুব ভালো কথা বলেছো। এবার আমি এগুলিকে সব জট ডাউন করে একটা ছোট্ট জায়গায় নিয়ে চলে আসছি, ঠিক আছে? আর কিছুদিন আগে আমি একটা ট্রেনিং প্রোগ্রাম অ্যাটেন্ড করেছিলাম, সেখানে খুব সুন্দরভাবে এই টোটাল ব্যাপারটাকে খুব সুন্দরভাবে উপস্থাপিত করা হয়েছিল। কিরকম ব্যাপারটা আমি একটু খুলে বলি, তাহলে বুঝতে পারবো। বলছে যে কোনো মানুষের জীবনে তিনটে গুণ থাকে, আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে তিনটে গুণ আছে, তিনটে ধর্ম রয়েছে। কি কি ধর্ম? এক এক করে বলতে শুরু করি। সেটা হচ্ছে প্রথম হচ্ছে অ্যানিমালিটি। অ্যানিমালিটির কথাটা মানে হচ্ছে অ্যানিমাল, অ্যানিমাল থেকে হচ্ছে অ্যানিমালিটি মানে পশুত্ব, ঠিক আছে? তারপরে আছে হিউম্যানিটি, হিউম্যান মানে মানুষ, মানুষ থেকে এসছে হিউম্যানিটি। তারপরে থার্ড পার্টটা এসছে বলছে যখন মানুষের ভেতরে এই পশু সুলভ মানসিকতা যত বেশি বৃদ্ধি পায়, পশু সুলভ মানসিকতা যখন যত বেশি বৃদ্ধি পায়, তখন তার ভেতরে পশুর গুণ বেশি বিদ্যমান, আর যখন পশুর গুণ যত বেশি বিদ্যমান তত বেশি সেই মানুষটা মানুষ রূপী পশু হয়ে দাঁড়ায়। এদের ধর্ম কি? বলছে পশু সুলভ মানসিকতা কি করে বুঝবো, কি কি কাজ করে বুঝবো? এরা হচ্ছে কি করে? স্ন্যাচিং। এরা কি করে? স্ন্যাচিং। এরা পশুর কাজ হচ্ছে স্ন্যাচ করা। পশুর কাজ কি? স্ন্যাচ করা। স্ন্যাচ করার মানে কি? কারাকারি করে নেওয়া, কারাকারি ছিনিয়ে নেওয়া, স্ন্যাচ করা, ছিনিয়ে নেওয়া। দেখবে পশুরা কোনো একটা কুকুরকে যদি খাবার দাও, চারটি কুকুর একসাথে ছিঁড়ে ছিঁড়ে ঘেউঘেউ করছে, হচ্ছে কি? মনে মনে করবে না? দুটো বিড়াল মেউ করছে, কাজ হচ্ছে স্ন্যাচ করা, ছিঁড়ে খাওয়া, ছিনিয়ে নেওয়া, তাকে তার অধিকার না দেওয়া। যদি মানুষকে যদি আমি মানুষের অধিকার না দিই, একটা সামনের মানুষকে যদি সে অধিকার না দিই, তাহলে সেই মানুষটার থেকে ছিঁড়িয়ে নেওয়া যদি হয়, তাহলে এটা হচ্ছে পশুর গুণ। দ্বিতীয় বলছে একটা হিউম্যান কি করে বুঝবো, মানে হিউম্যান তখন বুঝবো যখন সে শেয়ার করে, এটা হচ্ছে মনুষ্যত্বের গুণ, শেয়ারিং করা। কিসের গুণ? শেয়ার করা। মানুষের কাজই হচ্ছে শেয়ার করা, যে শেয়ার করতে ভালোবাসে। শেয়ার করা মানে আমি আরেকজনকে ভাগ দিয়ে, তাকে দিয়ে খাচ্ছি, শেয়ার করা। অ্যান্ড ডিভিনিটি মানে হচ্ছে বলছে, এটা বলছে স্যাক্রিফাইস, যারা স্যাক্রিফাইস করছে, শেয়ার করা। ডিভিনিটি হচ্ছে স্যাক্রিফাইস, যারা ত্যাগ করছে। মানে যদি আমরা ডিভাইন ক্যারেক্টার যদি দেখি, যাদেরকে যে সমস্ত পূজনীয় ব্যক্তিদের আমরা দেখি, মহাপুরুষদের দেখি, সেটা স্বামীজি হতে পারে, নেতাজি হতে পারে, গান্ধীজি হতে পারে, যত জিদেরকে দেখি আমরা, থ্রি জি ফোর জি নয়, এগুলো হচ্ছে জি, তারা যারা মহাপুরুষ, যারা আমাদের জীবনের পাথেয়, বলতে পারে জীবনের দর্শন, যারা শিখে গেছে যে জীবনকে কী করে কাটানো উচিত, যদি তাদেরকে দেখি, তাদের জীবন ত্যাগে পরিপূর্ণ। তারা সবকিছুকে ত্যাগ করে গেছে, নিজেকে বিলিয়ে দিয়ে চলে গেছে, এবং নিজেকে বিলিয়ে দেওয়ার মধ্যে দিয়ে তার জীবনের সার্থকতা তৈরি হয়েছে। তো এরা হচ্ছে স্যাক্রিফাইস, এরা হচ্ছে ডিভাইন, এরা দেবতা, এরা মানুষ থেকে দেবতায় পরিণত হয়েছে। তাহলে এই যে আমরা যদি স্বামীজির জীবন যদি পর্যালোচনা করি, তোমরা ভালো করে দেখবে, তোমরা যদি কোনোদিন সিমলা স্ট্রিটে যাও, তাহলে দেখবে তার আশেপাশে প্রচুর পুরনো বাড়ি রয়েছে। এই স্বামীজি আমি তখন ভাবতাম, গলিতে যখন পাশ দিয়ে যখন যাচ্ছি, তখন ভাবতাম এই স্বামীজি এখানে খেলাধুলা করতো, পাশে নকুরের সন্দেশ, এখানে আসতো, তার বাবাও আসতো, সে তো একটা সাধারণ মানুষ। অথচ যখন তাকে গলায় মালা দেওয়া হয়, যখন তাকে পুষ্পস্তাবক দেওয়া হয়, যখন তার সম্বন্ধে নাম গান করা হয়, তখন তাকে আমরা দেবতার আসনে বসিয়ে রাখি, তখন ভাবি এই মানুষটা বেড়েছে আমার দ্বারা সম্ভব। অথচ যখন নেতাজিকে যখন আমরা দেখতাম, আমি যখন নেতাজির বাড়িতে গেছিলাম, নেতাজির বাড়ি যেখানে জন্ম হয়েছিল আমাদের উড়িষ্যাতে, হ্যাঁ কটক শহরে, ওই নেতাজির বাড়িতে আমি গেছিলাম ভিজিট করতে। ভিজিট করতে করতে যখন গেছিলাম, ওখানে গিয়ে পৌঁছলাম, তখন ভাবতাম আশেপাশে যখন মাঠ ঘাট দেখলাম, আশেপাশে বাড়িগুলো দেখলাম, ভাবতাম এই নেতাজি যখন ছোটবেলায় ছিল এখানে খেলে ধুলে বেড়াতো, তখন ওই চার পাঁচটা সাধারণ মানুষের মতো মানুষ। এই নেতাজি যখন 23 জানুয়ারি হয়, তখন জন্মজয়ন্তী পালন করি, তার গলায় মালা দিয়ে তখন তাকে আমরা দেবতার আসনে বসিয়ে রাখি। এই মানুষটাই আমার আপনার মতো একটা সাধারণ মানুষ, আমার আপনার মতো একটা সাধারণ মানুষ ধীরে 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 কোথায় পৌঁছে গেছে।
অথচ দেখুন এই যে পৌঁছে গেছে তারপরে মানুষ থেকে সে দেবতায় কনভার্ট হয়েছে। এবং এতে পরে কি হয়েছে যদি ভালো করে দেখি, সারা ভারতবর্ষ আবার আপনার জন্মদিন সেলিব্রেট করুক না করুক তাদের জন্মদিন সেলিব্রেট করছে। তাহলে এটা তো বুঝতে পারি যে যাদের মধ্যে ডিভাইন ক্যারেক্টার হয়েছে তাদের সাথে কত বেশি মানুষ যুক্ত আছে। ইয়ে স্বর্ণ, আমার আপনার জন্মদিন পালন হয় না, তাদের জন্মদিন পালন হয়। ইয়ে স্বর্ণ, তাদের সাথে কত বেশি মানুষ যুক্ত রয়েছে। তারপরে মানুষ কত বেশি থাকবে, যত বেশি ধীরে ধীরে আমি পশুত্ব থেকে আস্তে আস্তে দেবত্বের মধ্যে দিয়ে যাবো। এই পশুত্ব থেকে দেবত্বের কনভার্সেশন কি করে হবে, স্ন্যাচিং। স্ন্যাচিং কে বলছি আমরা ছিনিয়ে নেওয়া। ছিনিয়ে নেওয়া মানে এই যে মানুষের সাথে যখন আমি দুর্ব্যবহার করি তার মানে তার সাথে কিন্তু তার অধিকারটাকে ছিনিয়ে নেওয়া। তাই সে যে একটা ভালো কথা শুনতে চায়, ভালো কথা শোনার অধিকার সেটাকে ছিনিয়ে নেওয়া যখন তার সাথে দুর্ব্যবহার। এইভাবে যখন ছিনিয়ে নেওয়ার কাজ করি তখন আমাদের ভেতরে কিসের তৈরি হয়, পশু ভাবের তৈরি হয়, মানুষ আস্তে আস্তে দূরে চলে যায়। এই পশু ভাবগুলি কি কি, ছিনে নেওয়া হতে পারে, দুর্ব্যবহার হতে পারে, বাজে কথা হতে পারে, অহংকারের তিক্ত কথাবার্তা হতে পারে, সেই সমস্ত কিছু যেগুলি আমরা ট্রেনিং এর ভাষায় বলি ক্রিটিসিজম করা। ক্রিটিসিজম মানে সমালোচনা করা। তাহলে ক্রিটিসিজম করি তার মানে এটা পশুর গুণ। যদি আমি কন্ডেম করি তাহলে সেটা হচ্ছে পশুর গুণ। যদি আমি কনফিউজ করে দিই সেটাও একটা পশুর গুণ। তাহলে ক্রিটিসিজম, যদি কমপ্লেন করি, কারোর সম্বন্ধে যদি অভিযোগ জানাই সেটাও একটা পশুর গুণ। তো অভিযোগ করা, কমপ্লেন করা, ক্রিটিসাইজ করা, কারোর সম্বন্ধে কন্ডেম করা, কন্ডেমকে বাংলায় কি বলছি আমরা, বদনাম করা বা কারোর সম্বন্ধে বাজে কথা বলা, রাইট, সেটাও একটা কন্ডেমের। সো এইটা নিন্দা করা, কন্ডেম কথা বাংলায় যদি বলি নিন্দা করা, তাহলে নিন্দা করা, সমালোচনা করা, অভিযোগ করা, কনফিউজ মানে কাউকে বিভ্রান্তি করা। তাহলে চারটি জিনিস বুঝলাম, বিভ্রান্তি করা, সমালোচনা করা, অভিযোগ করা, নিন্দা করা। এই চারটে গুণ, চারটে জিনিসই যখনই আমার ভেতরে প্রকাশ পাচ্ছে তার মানে পশুর গুণ বিদ্যমান। ইয়েস অর নো? শেয়ারিং মানে ভাগ দিয়ে খাওয়া। ভাগ দিয়ে মানে আমি অ্যাডমিশন নিয়েছি, নেওয়ার পর দেখা গেল আমি ট্রেনিং এ যাচ্ছি, আমি আমার অ্যাসোসিয়েট থেকে সাথে নিচ্ছি না, তাকে বলতে বলে গেলাম। কোন একটা জিনিস আমি অ্যাচিভ করেছি, আমি আমার অ্যাসোসিয়েটের সাথে শেয়ার করলাম, নিজে নিজেকে উপভোগ করছি, ভাবছি না ঠিক আছে নিজেরটা নিয়ে থাকি, সেটা করলে হবে না, আমাদের শেয়ার করতে হবে তার সাথে, রাইট। তার সার্ভিসটা, তার মিনিমাম সার্ভিসটুকু আমাকে তাকে দিতে হবে। যদি এটা না করি, এটার জন্য বিরাট কিছু আপনাকে দিতে হবে না, মিনিমাম তার যে প্রাপ্যটুকু, একটা মানুষ তার দুটো প্রোডাক্ট পেন্ডিং রয়েছে, ওই দুটো প্রোডাক্ট তার হাতে পৌঁছে দেওয়া ঠিক মতো, এটার জন্য আপনি মহান কিছু করলেন না। বাট এটাকে মাথায় রাখা, যে ছেলে মেয়েটির মধ্যে অ্যাডমিশন নিয়েছে তার ক্লাসটা তাকে দেওয়া, যে কথাটা তাকে দিয়েছি যে ভাই তোকে আমি ক্লাস দেবো, সেই ক্লাসটা তাকে দেওয়া, তাকে সে অ্যাডমিশন করাবে। এরকম নয় যে তাকে অ্যাডমিশন করিয়ে দেওয়ার পর তাকে বলছি চল তুই ইনভাইট কর, আবার তার কথা ভুলে গেলাম যে সে ক্লাসে যে পয়সাটা দিয়েছিল ডিজিস্মার্ট ওয়ান কোর্সটা করার জন্য, তার কোনো খেয়ালই আমি রাখছি না। তার যতটুকু অধিকার সে অধিকারটুকু তাকে দেওয়া, যদি এরপরে যদি করতে পারি মানুষটার জন্য, আমাকে বিরাট কিছু করতে হবে না, আমার ঘরের টাকা তাকে দিতে হবে না, বাট তার অধিকারটুকু তার কাছে দেওয়া, এই মনুষ্যর কাজটা যদি আপনি করতে পারেন তবে দেখবেন আপনার সাথে লোকজন থাকবে। এর বাইরে যদি আপনি চলে গেলেন, এই ব্যারিকেডের বাইরে যদি বাইরে চলে চলে গেলেন, এই শেয়ারিং এর ব্যারিকেডে যখনই আপনি যাবেন, যখনই আপনি এটাতে চলে যাবেন, এই ব্র্যাকেটের বাইরে যখন চলে গেলেন, তখনই মানুষ আপনার থেকে দূরে সরতে শুরু করবে। যখন আপনি মানুষকে নিয়ে কটূক্তি করবেন, মানুষকে নিয়ে বাজে কথা বলবেন, মানুষ সংস্কৃতির আস্তে আস্তে দূরে শুরু দূরে সরে যেতে শুরু করবে। সো মানুষকে ভালোবাসা, মানুষকে কাছে টানা, যে যে গুণগুলি দিয়ে আপনি মানুষকে কাছে টানতে পারবেন, সেই গুণগুলির মধ্যে দিয়ে আপনার মনুষ্যত্ব প্রকাশ পাবে। আর দেবত্বটা কি, দেখবেন সমস্ত দেব দেবী এরকম হয়ে দাঁড়িয়ে থাকে, এরকম আত্মা দাঁড়ায়, এরকম আত্মা মানে কি, সে মানে দিচ্ছে, এরকম না, এরকম মানে আমি চাইছি, এরকম মানে দিচ্ছি। সো এটা না, এটা তো এই যে দেওয়া, কাউকে দেওয়া নিজের স্বার্থের জন্য নয়, স্বার্থের বাইরে গিয়ে কাউকে দেওয়া, কন্ডিশনের বাইরে গিয়ে দেওয়া, বিনিময়ে কিছু নেওয়া নয়, দেওয়া, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। দেখবেন বিভিন্ন সন্ন্যাসীরা বাড়িতে বাড়িতে করে ভিক্ষা করে খায়, এবং আগেকার দিনে আমাদের হিন্দু ধর্মের প্রচলিত রীতি ছিল, যারা ব্রহ্মচর্য পালন করছে বা যারা সন্ন্যাসী, যারা ব্রহ্মচর্য থেকে সন্ন্যাসে দীক্ষিত হয়েছে, তাদের কাজ ছিল যে তারা বাড়িতে বাড়িতে, পাঁচটা বাড়িতে বা দশটা বাড়িতে যাবে, এবং সেখান থেকে সে যে অন্ন পাবে সেই অন্ন রান্না করেই খাবে, অন্য কোনো অন্ন সে খাবে না। তো আমি তখন আমার এক স্যারকে জিজ্ঞাসা করলাম, এটা কেন, সে শুধুমাত্র ভিক্ষে করে খাবারেই কেন খাবে, কেন অন্যের মানে সে রোজগার করা কেন খাবারে খাবে না, বা ভিক্ষে করা কেন বাড়িতে বাড়িতে ভিক্ষে করা খাবারটাকে এরা নিচ্ছে গ্রহণ করছে। তখন খুব সুন্দর সিং বলছে যে ভিক্ষে করা খাবারের মধ্যে একটা পবিত্রতা থাকে, কিরকম, যে মানুষটা ভিক্ষে দেয় সে কিন্তু রিটার্নে কিছু চায় না। আপনার বাড়িতে যদি কোনো ভিখারি আসে, যদি কাউকে ভিখারিকে কিছু দেন, আপনি কি বলেন তার বিনিময়ে এই ভিখারি আমাকে কিছু দিই, যেহেতু তার ভেতরে কোনো এক্সপেকটেশন থাকে না, সেটা হচ্ছে দেওয়াটা হয় নিঃস্বার্থ দেওয়া, ওই দেওয়া ওই খাবারের মধ্যে, অন্যের মধ্যে থাকে পবিত্রতা। তখন সেই পবিত্র অন্ন যখন এখন সন্ন্যাসের মুখে যায়, তখন তার ভেতরেও পবিত্রতা প্রবেশ করে।
কিন্তু যদি কেউ এক্সপেকটেশনের মধ্যে দিয়ে দেয় তখন একটা মুশকিল, কারণ একটা দায়বদ্ধতা তৈরি হয়ে যায়। এই জন্য সন্ন্যাসীরা সবসময় ভিক্ষা করেই খায়, তাদের কাছে প্রচুর পয়সা থাকলেও সে কিন্তু নেয় না, কষ্ট সহ্য করে বা তারপরে সে নেয়। এরকম দেখেছি স্বামীজির জীবন, যদি আপনি পড়াশোনা করেন তাহলে দেখবেন বরানগরে যখন মঠে থাকতো, বরানগর মঠ সবার প্রথমে মঠ, বেলুড় মঠ তো বড় হয়েছে, প্রথম স্থাপনা যে বলুন বরানগর মঠ, সেখানে তারা তেলাকুচার পাতাটি কাটাতো, তেলাকুচার পাতা। এমন তারা এক সন্ন্যাসী ভাই ছিল, স্বামীজি সম্বন্ধে জেনেছি বা তার ভাইদের সম্বন্ধে জেনেছি, যদি জানেন দেখবেন তাদের সম্বন্ধে যখন জানবেন যে 14 জন সন্ন্যাসী শিষ্য ছিল, তার মধ্যে একজন ছিলেন তিনি পেটে যাতে খিদে না পায় তার জন্য প্রতিদিন বুকডান দিত, পেটের মধ্যে কাপড় বেঁধে রাখতো যাতে খিদে না পায়, চেপে বেঁধে রাখতো। কিন্তু তারপরেও কারোর কাছে গিয়ে কিন্তু চাইতো না, তাদের বাড়ির মানে তারা বরানগর মাঠে থাকাকালীন তারা 10টা বাড়িতে ভিক্ষা করতো, সে ভিক্ষা করে যা কিছু পেত সেটাকে চাল ডাল সিদ্ধ করে তারা খেত। তাদের লক্ষ্য ছিল একটা অন্যরকম, তাদের বিষয় ছিল অন্যরকম। তো আমার বক্তব্য একটাই, সেটা কি যে মানুষরা যারা আমরা মানুষ বা যারা আমাদের মানুষ বলে যারা ভাবছি, আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরে এই তিনটে গুণই বিদ্যমান। এরকম বলছি না যে আমাদের ভেতরে দেবত্ব নেই, আমাদের ভেতরে আছে। যখন কোনো ভিখারি আপনার কাছে কিছু চায় তখন আপনি তাকে দেন, এটাই আপনার দেবতার গুণ, এটাই দেবত্বর গুণ। যখন পাড়ায় কোনো ঝামেলা হয়, যখন আপনি এগিয়ে যান সেই মানুষটাকে সাহায্য করতে, তার মানে আপনার ভেতর থেকে সেই দেবতার গুণটা বেরিয়ে আসছে। বুঝতে পারলাম একটা, আপনার ভেতরে এই দেবতা লুকিয়ে আছে। আপনি যখন কোনো কিছু খাচ্ছেন, বাড়ির ভাই বোনদের কিছু দিয়ে খাচ্ছেন, তার মধ্যে আপনার মধ্যে শেয়ারিং ভাবটা রয়েছে, আপনার ভেতরে মনুষ্যত্ব রয়েছে। সেই আপনি যখন মা একটু রান্নায় খারাপ নুন বেশি দিয়ে দিল, যখন চিল্লাগিলি করছে, সেই আপনার মধ্যে পশুর ভাব বেরিয়ে আসছে। সেই তিনটে জিনিসই আমাদের ভেতরে রয়েছে। আমাদের কাজ হচ্ছে যদি বিজনেসটা ভালো করে করতে হয়, শুধু বিজনেস নয় জীবনটাও যদি ভালো করে চালাতে হয়, তাহলে আমাকে বুঝতে হবে যে কোন গুণগুলি মানুষগুলিকে আমার থেকে দূরে সরিয়ে দিচ্ছে, কোন গুণগুলি সেই গুণগুলি যেগুলি থেকে স্ন্যাচিং তৈরি হচ্ছে, ক্রিটিসিজম, কনডেম, কমপ্লেন, এই গুণগুলি বিভ্রান্তি করা, যেটা জানি না সেটাকে জানি বলে দাবি করা, কনফিউজ করা, কথা দিয়ে কথা না রাখা, মিথ্যা কথা বলা, এই সমস্ত গুণ মানুষ থেকে মানুষের বিভক্ত বাড়ি করে, এই সমস্ত গুণগুলিকে আমি পরিত্যাগ করবো, মনুষ্যত্বের গুণগুলিকে বেশি বেশি করে তৈরি করব, এবং দেবত্বর যে গুণগুলি আছে সেটাকে কনসাসলি পারফর্ম করার চেষ্টা করব। কে জানে এই ঘরে থাকা মানুষ সেই একজন কোন জি হয়ে গেল, সেই একজন দেবতা হয়ে গেল, কে বলতে পারে? সেটা এই ঘর থেকেই আমরা হতে পারি, এই ঘর থেকেই আমরা বড় জায়গায় পৌঁছতে পারি। সো এটা হচ্ছে সেই পিপল স্কিল, যে স্কিলের মধ্যে দিয়ে আমরা ধরে রাখবো টিমটাকে, ধরে রাখবো। এটা কোনো থিওরি, এটা প্র্যাকটিক্যালি বলি। আমরা দেখেছি অমরনাথ বোসকে দেখেছি, পার্থভূমিকে দেখেছি, সুশান্ত ধরকে দেখেছি, এদের প্রত্যেকের মধ্যে দিয়ে দেখেছি যে এরা মারাত্মক লেভেলের টিমের জন্য কত কিছু ত্যাগ স্বীকার করে, এদের প্রত্যেকের মধ্যে দেখেছি অসম্ভব লেভেলের। এই প্র্যাকটিক্যাল এক্সাম্পলগুলি শোনা আপনাদের ভীষণভাবে দরকার আছে, একদম ছোটবেলা থেকে আপনাকে বলছি, একদম ছোট লেভেলে, কারণ এদেরকে তো আমি খুব কাছ থেকে দেখেছি, এই কাছ থেকে দেখেছি বলে এদের সম্বন্ধে আমি আপনাকে বলতে পারবো যে এদের এই গুণগুলি কীভাবে বিদ্যমান। আর এরা এত বড় টিম তৈরি করলো কী করে, সারা ভারতবর্ষে এত বড় টিম হলো কী করে? প্রচুর ছেলে মেয়ে আছে যারা 10 বছর ধরে ব্যবসা করছে, 10 বছর ধরে বলছে দাদা আমার সেই 1000 জনের টিম, কেউ কাজ করে কেউ করে, কেউ 4 বছর ধরে ব্যবসা করার পর সে টিম ধরে রাখতে পারেনি। যারা তোমরা নতুন তারা প্রথম থেকে এই শিক্ষাটা শিখে নাও যে টিম যেটা হবে সেটাকে ধরে রাখতে হবে, যে শিক্ষাটা শিখে ফেলতে পারো তাহলে তোমাদের 5 বছর পরে হাউদাস করতে হবে না, যেটা অ্যাডিশন হলো যে টিমটা যুক্ত হলো সে তোমাকে আর ছেড়ে যাবে না। সেই জন্য আগে এডুকেশনটা তোমাদেরকে দেওয়া। এদেরকে দেখেছি, এই পার্থভূমিকে দেখেছি, প্রথম দিন থেকে তলার ছোট ছেলে ফেলেকে নিয়ে আমরা কোনো ট্রেনিং প্রোগ্রামে গেছি, সেখানে হয়তো কোনো ছেলে মানে রিকগনিশন প্রোগ্রামে গেছি, সেখানে হয়তো কেউ পয়সা দিতে পারছে, কেউ পয়সা দিতে পারছে না, বা ট্রেনিং প্রোগ্রামে চলে এসছে, 50 টাকা বা 100 টাকা তার কাছে নেই, পার্থভূমিকের কাছে আছে, না থাকলেও সে লিডার হিসেবে সেটাকে জোগাড় করেছে, সেই সময় মুহূর্তে দাঁড়িয়ে তাকে সে সাপোর্ট করা, তার কষ্টটাকে বোঝা। হয়তো সেই মুহূর্তে দাঁড়িয়ে সে 50 টাকার একটা বেনিফিট সে পেতে পারতো যে আমি 50 টাকা দেবো না তোকে, ঠিক আছে তুই বাড়ি চলে যায়, হয়তো সেটা ভাবতে পারতো, কিন্তু সেটা না ভেবে নিজেকে তার জায়গায় রাখা, নিজেকে তার জায়গায় রাখা, যে একটা মানুষ কষ্ট পাবে যে আমি ট্রেনিংটা যদি অ্যাটেন্ড না করতে পারি 40 টাকা বা 50 টাকা দিয়ে সে কষ্ট হবে, ঠিক আছে তুই নিয়ে যা পরে তুই ব্যবসাটা করিস, কোনো অসুবিধা নেই আমি তোর সাথে আছি। এই সামান্য 40 টাকার মধ্যে দিয়ে সে একটা বিরাট কাজ করে ফেললো, সে বুঝতেও পারলো না। এটাই হচ্ছে সেই দেবতার প্রকাশ, দেবত্ব ভাবের প্রকাশ। এটাকে দেখেছি পার্থবিকে বিভিন্ন সময় বিভিন্ন লিডারদের পাশে এসে দাঁড়ানো। অমরনাথ বোসকে দেখেছি তার ফ্যামিলির বিভিন্ন প্রয়োজনে, তার হয়তো একদিকে বাচ্চা রাখছে যে বাবা তুমি যেও না, অথচ তার কমিটমেন্ট লেভেল যে না আমাকে আহমেদাবাদে যেতে হবে, কিংবা আমাকে গুয়াহাটির কোনো প্ল্যাটফর্মে ওখানে গিয়ে ট্রেনিং দিতে হবে, কিংবা ওখানে আমার কাছে অনেক ছেলে মেয়ে আছে যারা ডাকছে আমাকে, তাদেরও ফ্যামিলি আছে, তাদেরও সংসার আছে, আমাকে তাদের পাশে এসে দাঁড়াতে হবে। তখন সে তার ছেলের কিন্তু ডাকটাকে কান্নাটাকে অগ্রাহ্য করে সে কিন্তু সেখানে চলে গেছে পারফর্ম করতে। এটাই তো দেবত্বের প্রকাশ, যে আমাদের টিমটাকে ধরে এই ব্যবহার তার অনেক কিছু দেখেছি। এর মধ্যে অনেকে দেখেছি ফোন করে না, ফোন ধরে না,
দশ বার কল করলো সে কোনো রিং ব্যাক করে না, তার মধ্যে সেই বোধটাই নেই যে আমার টিমের প্রয়োজন আমাকে তার পাশে দাঁড়াতে হবে। তারপরে তার ভিতরে প্রচুর গুণ বিদ্যমান, এই জন্য তাদের দেখে কেউ সাড়া দেয় না। তারা যখন ডাকে টিম তাদের বলে তোমার ডাকে সাড়া দিতে হয়েই গেছে, টিম তাদের ডাকে সাড়া দেয় না। আজকে কেন অমরনাথ দুর্গকে ডাকে, কেন সুশান্ত ধর ডাকে? এই সুশান্ত ধর যখন সে বলে যে দাদা টিমটা হারিয়ে যাচ্ছে, এদের জন্য কিছু করতে হবে, এদের জন্য কিছু পেতে হবে, এরা এরাই হচ্ছে আমাদের বিজনেসের ব্যাকবোন, এদের জন্য আমাদের কিছু করতে হবে, তার মানে কি তার ভেতর থেকে সে ডাকটা এসে সে টিমের জন্য কিছু করতে চায়, টিমের জন্য সে সবকিছু দিতে চায়, টিমের জন্য সবকিছু নিছাবার করতে চায়। এই বোধটাই, এই বোধটাই হচ্ছে আপনার মধ্যে যদি তৈরি হয়ে যায় তাহলে টিম আপনার ভেতরে থাকবে। কিন্তু সেখানে যদি আমি ভাবি ইদার কাবার ধর সিকিউরিটি সাইডের ছেলেকে দেখছি হেভি ব্যবসা করছে, ওখান থেকে তুলে নিয়ে ইনকাম থেকে পাঠিয়ে দিলাম, ওই একটা ঘটনা, ওই স্ন্যাচিং এক ছোট্ট ঘটনা আপনার ভেতরে স্বার্থপরতা জিনিস তৈরি করলো। দরকার নেই আমার এসব করা, আমি দশটা নতুন ছেলেকে অ্যাডমিশন নিয়ে ব্যবসা করবো, নে ভাই তুই করে খা, ওই একটা ছেলে দিয়ে আমার বিজনেসে বিরাট বড় পরিবর্তন আসবে, ওই একটা ছেলেকে দিয়ে আমার বিরাট বড় বিজনেসে পরিবর্তন আসবে, বাট আমি আমার নিজের ইমেজটাকে ধরে রাখবো, আমি কোনো মুহূর্তে আমি আমার জায়গা ছাড়বো না। এভাবে আমরা ব্যবসা করে এসেছি। আজকে প্রচুর ছেলে মেয়ে এরকম দেখি তারা ট্রেনিং প্রোগ্রাম আসে, ট্রেনিং প্রোগ্রাম আসার পর অন্য টিমের ছেলে কারা কারা আসছে ওই দিকে নজর থাকে, স্ন্যাচিং করা কিছুই না, তারা ভাবে এগুলি দিয়ে টেম্পোরারি কিছু ব্যবসা বেরিয়ে যেতে পারে, এগুলি দিয়ে টেম্পোরারি বিজনেস হতে পারে, সে কিছু তো রোজগার করতে পারে, বাট এই সিস্টেমের কোনোদিন বড় কোনো সিনিয়র লিডারশিপ হতে পারবে না, এটা আপনাকে গ্যারান্টি বলে দিলাম। সেটা মানুষকে কি করে ধরে রাখতে হয়, কি করে একত্রিত রাখতে হয়, এগুলিকে শিখতে হবে, এখন থেকে শিখতে হবে, প্রথম দিন থেকে শিখতে হবে, যেহেতু ব্যবসাটা মানুষকে নিয়ে ব্যবসা। ঠিক আছে, বি অ্যান্ড মেক, মানে টোটাল ট্রেনিংটা যদি আমি সামারাইজ করি তাহলে ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা স্বামীজিরই বক্তব্য, বি অ্যান্ড মেক, বি অ্যান্ড মেক মানে আমি বি, বি মানে তৈরি হওয়া, মেক মানে তৈরি করা, এই বি, এই বি পার্টটার উপর আমাকে জোর দিতে হবে, যদি বিটা স্ট্রং হয় তাহলে মেকটাও অটোমেটিক্যালি হবে। বি নিজেকে তৈরি করা নলেজের মধ্যে দিয়ে, কমিউনিকেশন স্কিল শেখার মধ্যে দিয়ে, সিস্টেমটাকে শেখার মধ্যে দিয়ে, প্রোডাক্ট নলেজটা নেওয়ার মধ্যে দিয়ে, ট্রেনিং প্রোগ্রামটা রেগুলার অ্যাটেন্ড করার মধ্যে দিয়ে, এগুলির মধ্যে দিয়ে আস্তে আস্তে, এবং তারপরে মার্কেটে কাজ করে ইয়েসটাকেও শুনে নোটাকেও শুনে নির্বিকার চিত্তে তিনটে বছর সিস্টেমে দেওয়া, এইভাবে বিটা হয়। বিটা হয়ে যাওয়ার পর তারপরে হয় মেক, মেকটা কি করে করবো, বিটের ভেতরে যদি মনুষ্যত্ব থেকে পশুগুলিকে আইডেন্টিফাই করবো, কোন গুণগুলি পশুর গুণ, কোনগুলিগুলি রেগে যাওয়া পশুর গুণ, হট করে রেগে যাচ্ছে শর্ট টেম্পার পশুর গুণ, সো এই গুণগুলিকে খুব সচেতনভাবে আইডেন্টিফাই করা, সেগুলিকে ডিসকার্ড করা, করে আস্তে আস্তে মনুষ্যত্ব দেবত্ব জায়গায় পৌঁছানো, আস্তে আস্তে দেখবে টিম আপনার সাথে থাকবে, এটা নিয়ে আর আপনাকে ভাবতে হবে।